দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির নিয়মিত আয়োজন স্বাদু স্বাস্থ্য অনুষ্ঠানে প্রতিনিয়ত আমাদের চেষ্টা ছোট ছোট টিপস দিয়ে আপনাদের সাথে থাকার জন্য তাতে যদি আপনাদের কিছুটা উপকৃত হয় এটাই আমাদের কিন্তু সার্থকতা দেখে থাকে যে আমরা বিভিন্নভাবে ডায়েট করি কিন্তু এবং ডায়েট করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে হিমোগ্লোবিন কমে যাওয়া মাথা ঘোরানো দুর্বলতা ফিল করা এটা দর্শক প্রথমে বুঝতে হবে আসলে ডায়েটটা কী ডায়েট কিন্তু শুধুমাত্র যে একজন মানুষ তার ওজন বেড়ে গেছে সেই জন্যই সে ডায়েট করবে তা কিন্তু নয় ডায়েটের কিন্তু অনেক রকমের ব্যাখ্যা আছে প্রতিটা ডিজিজের সাথে কিন্তু ডায়েটটা রিলেটেড যেমন একজন ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে একজন জ্বরের রুগী পর্যন্ত কিন্তু ডায়েট মেনটেন করতে হয় সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেহেতু আমাদের ধারণা হলো ওজন বেড়ে গেলেই ডায়েট করতে হবে তারা অনিয়ন্ত্রিতভাবে যে প্ল্যানগুলো ফলো করে থাকে তার কারণে কিন্তু তাদের এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে ইদানিং খুব বেশি শুনি যে মাথা ঘোরাচ্ছে বা হিমোগ্লোবিনটা তার কমে গেছে হাত পা অসার হয়ে আসছে অনেক ধরনের কমপ্লিকেশান এটা যখনই আপনি নিজে নিজে তৈরি করে খাদ্য প্ল্যান তৈরি করে করবেন তখনই কিন্তু এই প্রবলেমগুলোতে আপনি পড়ে থাকবেন কাজেই যখনই একটা প্রপার ডায়েট করতে যাবেন সেটা ওজন কমানোর জন্য হোক বা অন্য ডিজিজ বেজ হোক আপনি আগে কিছু শারীরিক পরীক্ষা করিয়ে নেবেন বিশেষ করে আপনার সিবিসিতে দেখতে হবে যে আপনার হিমোগ্লোবিন কেমন আছে আয়রন লেভেল কেমন আছে এটা দেখে কিন্তু আমরা একটা ভালো খাদ্য তালিকা তৈরি করে দিতে পারবো যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে হিমোগ্লোবিন বাড়ানোর মতো সহায়ক যে খাবারগুলো আছে তা দিয়ে আমরা আপনার খাদ্য তালিকা তৈরি করব এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাথা ঘুরানো বা পড়ে যাওয়া রুগী হলো প্রেশার ফল করার ক্ষেত্রে দেখা যায় যে রুগী তার খাদ্য তালিকা থেকে টোটালি কার্বোহাইড্রেটটাকে মাইনাস করে দিয়েছে কখনোই কিন্তু কোনো একটা ভাইটাল নিউট্রিয়েন্ট বাদ দিয়ে ডায়েট করা যাবে না দর্শক এই ব্যাপারটিকে বুঝতে হবে যে আমাদের খাদ্য তালিকায় মানে ছয়টা নিউট্রিয়েন্ট আছে সেগুলো কি কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভাইটামিন মিনারেলস অ্যান্ড ওয়াটার তার মানে আমরা ডায়েট করি আর না করি রেগুলার কিন্তু আমাদেরকে এই খাদ্য তালিকাতে এই উপাদানগুলোকে রাখতেই হবে আপনাকে বেছে বেছে কোন খাবারে কার্ভস পাওয়া যায় কোন খাবারে প্রোটিন পাওয়া যায় কোনটাতে ফ্যাট পাওয়া যায় ভিটামিন মিনারেলস এবং ওয়াটারটাকে আপনার খাবারে অ্যাডজাস্ট করতে হবে তাহলে কিন্তু আপনি যেই দুর্বলতা ফিল করছেন বা যেই সমস্যাগুলো আপনাকে ডায়েট করতে গিয়ে আপনি ফিল করেন সেগুলো কিন্তু আপনার হবে না অনেকে আছেন যে খাবারটা খুব লিটল বিট নেন অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেন অর্থাৎ মোর দেন টু আওয়ার্স অ্যান্ড টু আওয়ার্স অ্যান্ড হাফ এই ধরনের যদি আপনি ফিজিক্যালি অ্যাক্টিভিটিস দেন কিন্তু ক্যালোরি ইনটেক করছেন খুবই লো অবশ্যই তখন আপনার বডি আপনাকে পারমিট করবে না তখনই আপনি দুর্বল ফিল করবেন আপনার মাথা ঘুরাবে আপনার যে ভাইটামিন মিনালস লেভেলগুলো অটোমেটিক কিন্তু কমতে থাকবে কাজে এই ধরনের কোন রকম ডায়েট প্ল্যান আপনারা কখনই করবেন না আমি বারবার বলছি যে শুধুমাত্র ওজন কমানোর জন্য ডায়েট প্ল্যান না প্রতিটা ডিজিজের সাথে কিন্তু ডায়েট রিলেটেড একজন কিডনির পেশেন্টও কিন্তু ডায়েট চার্ট ফলো করবে লিভারের পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট ডায়েট চার্ট ফলো করবে এবং প্রত্যেকেরই ডায়েট চার্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল হবে কিছু কমন খাবার যেগুলি সবাই ইজিলি ডাইজেস্ট করতে পারে যেমন প্রোটিনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে দুধ এবং ডিম দুটোই কিন্তু আদর্শ প্রোটিন যারা টলারেট করতে পারেন যাদের ইনডাইজেশন নাই তাদের খাদ্য তালিকায় প্রতিদিনই কিন্তু ওই দুটো খাবারকে রাখতে হবে যিনি ওজন কমাতে চান তাকেও কিন্তু বলছি খাদ্য তালিকা থেকে কোনোভাবেই কিন্তু দুধ এবং ডিমকে বাদ দিয়ে ওজন কমানো যাবে না যখন আপনার ইনটলারেন্স থাকবে তখন তার বিকল্পকে চিন্তা করতে হবে এবং আমরা যেই ধরনের খাবারগুলোকে দিয়ে আমরা ওজন কমাতে পারি একই খাবার দিয়ে কিন্তু দর্শক আপনি ওজনটাকে বাড়াতেও পারেন কাজেই ডায়েটটা ডিপেন্ড করে আপনার বয়স কত আপনার ওজন কত আপনার উচ্চতা কত আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কি এই সব কিছুর উপরেই কিন্তু আপনার একটা প্রপার খাদ্য তালিকা প্রণয়ন করতে হবে আপনি যখনই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস বাদ দিয়ে ভেজিটেবল বাদ থাকবে তখন কিন্তু মিনারেলসের ল্যাকিং হবে তখনই কিন্তু আপনার হেডেক এবং ভালো না লাগা বিষণতা তৈরি হওয়া এই জিনিসগুলো তৈরি হবে এই জন্যই বলছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়েট করতে গেলে যে কমপ্লেনগুলো হয় সবচেয়ে বেশি হয় মাথা ঘোরায় প্রেশারটা লো হয়ে যায় প্রেশার লো হওয়ার কারণটা বলছি দর্শক যখন আপনি লং গ্যাপ দিয়ে খাবারটাকে নিবেন তখন কিন্তু প্রেশার ফল করতে পারে অতিরিক্ত স্ট্রেস নিলে আপনার প্রেশারটা ফল করবে ইভেন যারা ক্ষুদারণ খুদার নিবারণ করার জন্য কিছুক্ষণ পরপর পানি খেয়ে থাকেন যে পানি খেয়ে পেটটাকে ভর্তি তাদের কিন্তু ওভার হাইড্রেশন থেকে প্রেশারটা লো হয়ে থাকে কাজী পানিটাও কিন্তু বডির ওজন অনুযায়ী মেপে আমাদেরকে খেতে হবে পানি পর্যাপ্ত পরিমাণে এই কারণেই খেতে হবে যতটুকু খাবার আপনি কনজিউম করছেন সেই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য আপনার বডিরকে ডিটক্স করার জন্যই আপনার রেগুলার একটা চাহিদা থাকবে সেটা মিনিমাম সাত থেকে আট গ্লাস পানি অর্থাৎ দেড় থেকে দুই লিটার পানি আপনার রেগুলার খাদ্য তালিকায় রাখতে হবে তারপরে যদি আপনার পানির চাহিদা হয় সেটা ডিপেন্ড করবে যে আপনার কতটুকু সোয়েটিং হচ্ছে বা আপনার এক্সট্রা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা আপনি খুব বেশি জিম করছেন বা অনেক বেশি আপনি হারছেন তখন কিন্তু আপনার পানির চাহিদা বা লিকুইডের চাহিদা তখন বেড়ে যাবে সেই অনুযায়ী আপনি আস্তে আস্তে অ্যাডজাস্ট করবেন আপনি খেয়াল করবেন আপনি কত ক্যালোরি ডায়েট চার্ট ফলো করছেন সেই অনুযায়ী আপনাকে ক্যালোরিটা বার্ন করতে হবে যদি আপনি ফলো করে থাকেন যে সাপোজ পনেরোশো ক্যালোরি ডায়েট চার্ট আপনি ফলো করলেন তাহলে আপনি ফাইভ হান্ড্রেড ক্যালোরি বার্ন করলে কোনো অসুবিধা নাই যদি আপনি উইকলি এক কেজি করে ওজন কমাতে চান যারা ওজন কমানোর জন্য ডায়েট করে থাকেন তারা অনেক সময় আছেন স্টার্টিংয়ে প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে দেন তাদের বলবো অ্যাকচুয়ালি যে কোনো কিছু বডিতে অ্যাডজাস্ট করতে একটা মিনিমাম সময় লাগে সেটা কিন্তু ব্যায়ামের ক্ষেত্র ধরেই যদি আপনি দেড় থেকে দুই ঘন্টা তিন ঘন্টা যদি আপনি এক্সারসাইজ করে ফেলেন এটা আপনার হিতে বিপরীত হবে আপনি ব্যায়ামটাকে আস্তে আস্তে করে আপনার বডিতে অ্যাডজাস্ট করবেন হ্যাঁ যে কোনো চার্ট বা যে কোনো নিয়ম প্রথম এক দুই মাস সবচেয়ে বেশি বডিতে কাজ করে যে কোনো চার্ট বডিতে প্রথম মাসের যে ইফেক্টিভনেস আস্তে আস্তে সেটা বডিতে অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু এটার গতিটাও কমে যায় কাজে আপনার বডির যদি সমস্ত প্যারামিটারগুলো খুব ভালো থাকে আপনার হার্ট কিডনি লিভার লাং ওভারঅলি আপনি ফিজিক্যালি ভালো আছেন এই ধরনের একটা রিপোর্টস যদি আমরা দেখি তখন হয়তো আমরা টার্গেট দিতে পারি যে না আপনি চাইলে প্রথম মাসে এত কেজি কমাতে পারেন কিন্তু সেটা বিলো ক্যালোরি দিয়ে না আপনার বডির চাহিদাতে যে ক্যালোরিটা প্রয়োজন সেই ক্যালোরিটা দিয়ে আস্তে আস্তে ক্যালোরিটাকে বার্ন করে আপনি আপনার ওজনটাকে কমাতে পারেন যখন আপনি এক্সারসাইজ অ্যাডজাস্ট করবেন আপনি চেষ্টা করবেন একবারে অনেকটুকু না অর্থাৎ একবারে মিনিমাম হলো পনেরো মিনিট করবেন হায়েস্ট আপনি তিরিশ মিনিট আপনি প্রতি উইক কে আপনার ক্যালোরি বার্নের প্যাটার্নটাকে বাড়িয়ে দিবেন আপনি চাইলে সারাদিন মিলে ২৪ ঘন্টার মধ্যে নিজের জন্য দুই ঘন্টা কিন্তু ব্যায়ামে দিতেই পারেন এবং সেটা কীভাবে আপনি যেমন তিনটা মেজর মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটা মেজর মিলের আগেও যদি আপনি টেন টু ফিফটিন মিনিটস করে ফ্রি হ্যান্ড অর সিম্পল ওয়াকিং করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ক্যালোরির মতো বার্ন হয়ে যাবে যাদের ম্যাটাবলিক রেট হাই তারা কিন্তু আরও বেশি বার্ন করতে পারবেন এবং আফটার মিল একটু গ্যাপ দিয়ে তিরিশ মিনিট গ্যাপ দিয়ে যাদের হাতে সময় থাকে তারা আবার আফটার মিল টেন টু ফিফটিন মিনিটস বার্ন করতে পারেন যাদের হাতে টোটালি কোনো সময় নাই তাদেরকে বলবো ইভিনিংটা একটুকে সিলেক্ট করে নেওয়ার জন্য এই টাইমটা ক্যালোরি বার্ন করলে সারাদিনে আপনি যতটুকু নিয়েছেন সেই ক্যালোরিটা মোটামুটি বার্ন করা যায় এবং আফটার ডিনারে আমরা বলি যে খাবারটাকে একটু কমিয়ে দিতে ওই খাবারের পরে আপনি একটা গ্যাপ দিয়ে তিরিশ মিনিট গ্যাপ দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা আবার হালকা একটু ওয়াকিং দিয়ে কিন্তু আপনি ঘুমাতে যেতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ক্যালোরি বার্ন হয়ে যায় যদি আপনি ওজন কমাতে চান আর যারা নর্মালি বিভিন্ন ডিজিজে ভুগছেন ডায়াবেটিস রোগী ক্যান্সার লিভার কিডনি তাদের ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ম্যান্ডেটারি কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সে বৃদ্ধি করে রক্তের যে ব্লাড সুগার আছে এবং আমাদের যে প্রেসার আছে সেটাও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে খুব ভালো পরিমাণে কন্ট্রোল হয় ফুডের সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ঘুম আর হলো স্ট্রেস রিলিফ এই প্রত্যেকটা জিনিসে কিন্তু অতপ্রতভাবে জড়িত কোনো একটি যদি আপনার এই থেকে কম থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন মাথা ঘোরানো হিমোগ্লোবিন কমে যাওয়া দুর্বল ফিল করা এবং বিভিন্ন হরমোন ইমব্যালেন্স হওয়া কাজী দর্শক সবসময় চেষ্টা করতে হবে একটা প্রপার ডায়েট চ্যাট ফলো করা তার সাথে বাকি সবগুলো মেকানিজমকে অ্যাডজাস্ট করে নেওয়া তাহলেই দেখবেন ডায়েট করতে গিয়ে যে সমস্যাগুলো তৈরি হয় আমাদের সেগুলো কিন্তু থাকবে না সবসময় যে ডায়েটের জন্যই আপনার হিমোগ্লোবিন কমে যাবে বা ক্রিটিনিন বেড়ে যাবে তা কিন্তু নয় এই ব্যাপারগুলোর জন্য সবসময় আপনার ডায়েটিশিয়ান এবং আপনার ফিজিশিয়ানের সাথে কিপিন টাচে থাকতে হবে রেগুলার একটা বডি চেকআপে কিন্তু থাকতে হবে যারা কিছু কিছু ডিজিজে ভুগে থাকেন তারা কিন্তু সব সবসময় তার ফিজিশিয়ান এবং ডায়টিশিয়ানের সাথে একটা কানেকটিভিটি তৈরি করতে হবে তাহলেই একটা প্রপার এবং হেলদি লাইফ আপনি লিড করতে পারবেন